আসসালামু আলাইকুম রুআবজা রকমারি ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জান্নাতুর নাইমা এবং আমার সাথে আছেন আজকে একজন অতিথি যিনি একটি মজাদার ইফতার রেসিপি করে দেখাবেন এবং সেই সাথে করে দেখাবেন রুআবজা দিয়ে তৈরি একটি সুস্বাদু শরবত আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ নাজিয়া আহমেদ নাজিয়া তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কেমন আছো অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগছে যে অবশ্যই হেলদি কোন একটা রেসিপি দেখতে পাবো তো তোমার রমজান কেমন যাচ্ছে অনেক ভালো যাচ্ছে আপু আর এখন এই মুহূর্তে আপনার সাথে থেকে আরো বেশি ভালো যাচ্ছে যাক আমারও খুব ভালো লাগছে তোমাকে পেয়ে তো আজ কি করে দেখাচ্ছো আমাদেরকে আজকে আপু খুবই মজাদার এবং একটা সুস্বাদু রান্না করে দেখাচ্ছি পটেটো ফিঙ্গার ওকে তাহলে আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে পটেটো ফিঙ্গার তৈরি করতে লাগছে ম্যাশ পটেটো কর্ন ফ্লাওয়ার চিলি ফ্লেক্স লবণ সাদা গোলমরিচ সুজি চিনি ময়দা আর ভাজার জন্য লাগছে ডিম তেল ব্রেড ক্রাম্বস বা তাহলে আমরা ঝটপট দেখে নেই ফার্স্টে কি করব প্রথমে আমি একটা ডিশে ম্যাশ পটেটোকে তোমার নিশ্চয় স্পুন লাগবে স্পুন লাগবে আপু আমি তোমাকে হেল্প করছি থ্যাংক ইউ প্রথমে হচ্ছে এখানে ম্যাশ পটেটোটা নিয়ে নিচ্ছি এখানে আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে নিয়ে নিব নিয়ে নিচ্ছি সুজি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য হলে আর একটু কমিয়ে দিব চিলি ফ্লেক্সটা আমরা তোমার কি বাসায় ইফতার বানানো হয় বানানো হয় আমার একটা 11 বছরের ভাগ্নি আছে তার জন্য বানানো হয় এবং আমি স্পেশালি তার জন্য ওই আইটেমটা বানাই আচ্ছা ও পছন্দ করে খুবই পছন্দ করে এখানে দিচ্ছি আপু সাদা গোলমরিচ আমরা অল্প পরিমাণে এখানে আছে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা মানে সবগুলো উপকরণ আমরা একটু একটু করে সব কিছু উপকরণ আমরা একবারে মিশিয়ে ফেলব আর চিনিটা দিব হচ্ছে স্বাদের জন্য জাস্ট একটু টেস্টটাকে আরো একটু বাড়াবে এই জন্য যেহেতু আমার এটার নাম পটেটো ফিঙ্গার আমার রেসিপির নাম এই জন্য আমি ফিঙ্গার সাইজে সব বানিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু যে যার ইচ্ছা মতো বিভিন্ন শেপে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য স্টার শেপ বিভিন্ন শেপে বানিয়ে নেওয়া যায় যে যার পছন্দ মতো পছন্দ মতো বানিয়ে নিবে তবে ফিঙ্গারটা ইজিয়ার বাচ্চাদের খেতেও সুবিধা আমরা তো আপু ইউজুয়ালি বলেও থাকি বাচ্চাদেরকে আপনারা ফিঙ্গার শেপ করে ফল খাওয়াবেন যে বাচ্চারা ফল খেতে চায় না ঠিক আমি তোমাকে একটা প্লেট দিচ্ছি হ্যাঁ জি আপু একটু প্লেট লাগবে তোমার নিশ্চয় প্যান লাগবে তেল লাগবে প্যান লাগবে তেল লাগবে জি আপু ভাজার জন্য যেহেতু আমরা ভাজবো মোটামুটি একটু তেল লাগবে আমরা ডিপ ফ্রাই করবো যেহেতু আচ্ছা এখন ভাজার জন্য চুলাটা কি আমরা ধরিয়ে দিয়েছি হ্যাঁ আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি কোন আপু আমরা ভাজার প্রস্তুতি নেই তেলটা গরম হয়ে এসেছে আমাদের আমরা এখন হচ্ছে প্রথমে এগুলোকে একটু ডিমে ভিজাবো ডিমে ভিজানোর পর আমরা একটু ব্রেড ক্র্যাম্পে এটাকে জড়িয়ে নিব যাতে বেশি মুচমুচু হয় খেতে যাতে আরো ক্রিস্পি হয় এই জন্য ব্রেড ক্র্যাম্পে একটু মিশিয়ে নিচ্ছি চুলাটা একটু বাড়িয়ে দেই না একটু বাড়িয়ে দেন আমার তো আপু খুবই পছন্দ কিন্তু এটা আমি বাসায় দুটো জিনিস খুব খাই ইফতারে এটা একটা আরেকটা হচ্ছে বেগুনিটা বেগুনিটার ক্যান্ডিডেট আমি একাই আমাদের বাসায় আচ্ছা আর এটা আমার ভালো লাগছে যে খুবই অল্প সময় কিন্তু হয়ে যাচ্ছে খুবই অল্প সময় আপু এবং হচ্ছে কি জিনিসগুলো আমাদের বাসা থাকে ইউজুয়ালি অলমোস্ট সবই কমন আইটেম এখন আমরা একে একে সবগুলো দিয়ে দিই দেখতে খুবই কিউট হয়েছে থ্যাংক ইউ সুন্দর হয়েছে
আমার কাছে একদম মিষ্টির মতো মনে হচ্ছে। রসগোল্লা চমচম চমচম একটা ভাইবস মনে হচ্ছে। আমরা একটু উল্টে নেই আপু, আমার মনে হয় এখন একটু ওই পাশটা হয়ে গেছে। উল্টে দিয়েছি, এখন তুমি আমার আরো দাও। হ্যাঁ আরো দিচ্ছি আপু। এবং এটা হতেও কিন্তু মানে ভাজতে কিন্তু কম সময় লাগছে, কম সময় লাগছে, যার কারণে হবে কি তেলটা কিন্তু ভিতরে কম অ্যাবজর্ব হবে। এই পাশটা হতে থাকুক। এটা সার্ভিং ডিশ আনলে আমরা, আচ্ছা আমরা একটু প্লেটে নিয়ে নেই। আমরা কিন্তু চাইলে এটাকে একটু টিস্যু দিয়ে চেপে তেলটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারি। ওকে আমি তোমাকে একটু সার্ভিং ডিশ এনে দিচ্ছি। জি হয়ে গেল আপু, খুব মজাদার পোটাটো ফিঙ্গার। বাহ, দেখতেও চমৎকার হয়েছে এবং আমার মনে হয় যে খেতেও দারুণ লাগবে। দর্শক দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের পটেটো ফিঙ্গার। পুরো প্রস্তুত প্রণালী আমরা একবার দেখে আসি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। নাজিয়া, তুমি তো এখন আমাদেরকে একটা মজাদার শরবত করে দেখাবা, তো তার আগে আমি একটা বিরতি নিয়ে নিচ্ছি। অবশ্যই আপু। দর্শক, রু অফ দ্য রকমারি ইফতার অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রু অফ দ্য রকমারি ইফতার অনুষ্ঠানে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। নাজিয়া, তুমি আজ কি শরবত করে দেখাচ্ছ? আজকে করে দেখাচ্ছি আনারের লাসি। বাহ, তাহলে আমরা দেখে নেই কি কি উপকরণ লাগবে। আনারের লাসিতে আপু সবার আগে লাগছে রুয়াবজা, আনার তরল দুধ, টক দই, আর আমি চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করছি। তাহলে আমরা দেখে নেই আমাদের কি হবে। তোমার নিশ্চয়ই একটা ব্লেন্ডার লাগবে। ব্লেন্ডার লাগবে আপু, রাইট। এনাও ব্লেন্ডার, চামচ। থ্যাংক ইউ। শুরুতে দিয়ে দিচ্ছি, শুরুতে দিয়ে দিচ্ছি ডালিমগুলো। ডালিমের উপকারিতা তো আর আমাদের বলে শেষ নেই। দিচ্ছি তরল দুধ, দিচ্ছি টক দই। তোমার কি বাসায় এই লাচ্ছিটা খাওয়া হয়? বাসায় লাচ্ছি আপু করা হয়, আমার হাজবেন্ডের খুবই পছন্দ সব ধরনের জুস। আমি সব ধরনের বিভিন্ন রকমের জুস বা লাচ্ছি ট্রাই করি, তো আনারের জুসটা করা হয়। এবং একটু ভ্যারিয়েশন আসে, একটু ভ্যারিয়েশন আসে, করা ট্রাই করো তাই। আপু আরেকটা চামচ লাগছে আমার এই মধু হানিটা নেওয়ার জন্য। হানি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় রু হাফজা, ছোটবেলা থেকে আমরা এটার সাথে খুবই পরিচিত। আমাদের দাদা দাদি নানা নানি থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে এখন আমরা জেনারেশন বাই জেনারেশন চলে আসছে আপু, রাইট। আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে, আমি নিজেও পার্সোনালি খুব পছন্দ করি। এবং আপু দেখেন সেই স্বাদ, সেই খুশবু, হ্যাঁ কোনো চেঞ্জ নাই। এখন আমরা ব্লেন্ড করে ফেলবো। ওকে আসো। ব্লেন্ড হয়ে গেছে, কি সুন্দর এটাকে আমরা পরিবেশন করব। অবশ্যই সুন্দর কালার আসছে একটা। এই কালারটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম যে ডালিম এবং রুয়াবজা মিলে কি কালার আসে। একদম ও
অসাধারণ কালার এসেছে আসলে রুয়াবজার সাথে মিশিয়ে আনারের একটা নাইস কম্বিনেশন সুন্দরী আনারের লাস্টিতে আমরা আরেকটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি শুরুতে একটু রুহাবজা অসাধারণ কালার এসেছে দিয়ে দিচ্ছি একটা এক স্লাইস লেবু সাথে কিছু পুদিনা পাতা চমৎকার করে ডেকোরেট করেছো হয়ে গেল নাইমাপু সুস্বাদু আনারের লাস্যি বাহ নাজিয়া খুবই চমৎকার আমার তো দেখতেই খুব ভালো লাগছে দর্শক দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার আনারের লাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটি আমরা একবার দেখে আসি দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী নাজিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের আয়োজনে এসেছো এবং চমৎকার দুটো রেসিপি করে দেখিয়েছো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এবং আমাদের দর্শক এবং গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ দর্শক রুয়াবজা রকমের ইফতার আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে নতুন অতিথি এবং নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ